এরশাদ সাহেব যদি নেতার মতো নেতা হতো তাহলে অবশ্যই ওই সুজতা সিংয়ের ধমকিতে হুমকিতে অথবা আপনার রাষ্ট্রীয় কোনো কারণে সে আত্মসমর্পণ করে নির্বাচন করতে পারতো না, এটা আমি বিশ্বাস করি। আমি আমি মনে করি মৃত্যুকে আলিঙ্গন করে এই রাজনীতি করতে হবে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আন্দোলনের সফলতা নিয়ে তারা খুবই আত্মবিশ্বাসী, আবার এদিকে তারা এটিও বলছে সরকার নানা কূটকৌশল করে বিএনপিকে দূরে রাখছে এবং নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। কেন দেখেন, ব্যাপারটা হলো তারেক জিয়া সাহেব তিনি লন্ডনে আছেন, তিনি দেশের কোনো ক্যাঙ্গারু আইনে তার শাস্তি হয় নাই, সামারি মার্শাল্লা কোর্টে তার শাস্তি হয় নাই, দেশের প্রচলিত আইনে 21 আগস্ট গ্রেনেড হামলায় তার শাস্তি হয়েছে, তুমি এবং মানি লন্ডারিং এবং অস্ত্র মামলায় তার আমার জানার মতো 42 বছর শাস্তি হয়েছে। তিনি কিন্তু নির্বাচন করতে পারবেন না, তিনি লন্ডনে পোস্ট লাইফ লিড করছেন এবং পোস্ট লাইফ লিড করে তিনি সেখান থেকে ভিডিও কনফারেন্স করছেন। কিন্তু আওয়ামী লীগ কি সত্যি 14-তে আসলে বিনা নির্বাচনের ক্ষমতা এসেছে কিনা? দেখেন, আওয়ামী লীগ 14-তে বিনা নির্বাচনে ভুল ত্রুটি হতে পারে, যে কিন্তু বিনা নির্বাচনে আসছে এটা বলা ঠিক হবে না। এটা ওনারা বলছে ওনাদের রাজনৈতিক অবস্থান থেকে ওনারা বলছে, যেহেতু টকশো করে কোনো কোনো না কোনো জায়গায় তাদের জবাবদিহি করতে হয়, সঙ্গত কারণেই তারা তাদের অবস্থান থেকে এই কথাগুলো বলতে পারে, সেটা তাদের অবস্থান, আমি তো আর বলতে পারবো না। আওয়ামী লীগ একটা প্রাচীন দল, আওয়ামী লীগ একটা প্রবীণ দল, আওয়ামী লীগের ইতিহাস, ঐতিহ্য, আন্দোলন, সংগ্রাম, এর মধ্যে সব কিছুর মধ্যে একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে। সেই জায়গাটিতে আবার মধ্যে হেলালুদ্দিন তিনি একটু অভিযোগ করছিলেন যে জাতীয় পার্টিকে জোর করে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। হেলালুদ্দিন সাহেব করেন নাই, করেছেন হলো ঠাকুর সাহেব। আমি যেহেতু আপনি ঠাকুর সাহেব, আসলে একটা কথা মনে রাখবেন, সুজাতা সিং এর কথা বললেন, তৎকালীন সময় ভারতের পররাষ্ট্র সচিব ছিলেন, তাই সুজাতা সিং এরশাদ সাহেবের বাড়ি দ্বারা বাসায় গেছেন, দেখা করছেন। এখন এটাকে ওনরা রং চং দিয়ে, মানে শিল্পী যেমন কল্পনার তুলি দিয়ে ছবি আঁকে, ওনরা ওনাদের কল্পনার তুলি দিয়ে ছবি আঁকে। শোনেন, আমার পরে আপনি কথা বলেন হেলাল ভাই, বাস্তবতা হলে আপনারা তাহলে ওই সংসদে গেলেন কেন? জি বলেন, আপনার সংসদে জায়গা, যাই হোক, সেটা ওনারা ওনাদের কল্পনার তুলি দিয়ে ছবি আঁকে, ওনার মনের মাধুরী দিয়ে কথাগুলো জাতির সামনে করতেছে, জাতি ওইটা বুঝে যে সত্য না। যদি নেতার মতো নেতা হয়, বঙ্গবন্ধুকে তো পাকিস্তানের জেলখানা কবর খুঁড়ছে, বঙ্গবন্ধু সেদিনকে বলেছিল পাকিস্তানিদের কাছে যে ভাই আমার কবর যে খুঁড়ছে, আমাকে যদি মাটিতে হত্যা করো তাহলে আমার লাশটা বাংলা বাঙালির কাছে দিয়ে দিও, আমি বাঙালিকে ভালোবাসি। এরশাদ সাহেব যদি নেতার মতো নেতা হতো তাহলে অবশ্যই ওই সুজতা সিং এর ধমকিতে হুমকিতে অথবা আপনার রাষ্ট্রীয় কোনো কারণে সে আত্মসমর্পণ করে নির্বাচন করতে পারতো না, এটা আমি বিশ্বাস করি। আমি আমি মনে করি মৃত্যুকে আলিঙ্গন করে এই রাজনীতি করতে হবে। এবং আত্মবিশ্বাসের কথা বলেছেন, এই অল্প সময়ে তারেক রহমান যে আত্মবিশ্বাসের কথা বলছে, যেহেতু ম্যাডাম খালেদা জিয়া এখন অসুস্থ এবং তারেক জিয়া এখন নিজে লন্ডনে পলাতক লাইফ লিড করছে, সঙ্গত কারণেই তারেক জিয়া তো কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য তার কথা তিনি বলতেই পারেন, কিন্তু খেলা হবে মাঠে, সেই মাঠে খেলায় কে হারবে কে জিতবে সময় বলে দেবে, সময় আছে জানুয়ারির 7 তারিখ, জানুয়ারির 7 তারিখেই নির্ধারিত হবে। ভাই একটা কথা বলেছেন ঠাকুর ভাই যে কম্বোডিয়ার মতো হবে, কম্বোডিয়ার মতো বাংলাদেশ হবে না। আমি শুধু আপনাকে একটু কি বললাম, ভূ রাজনীতির কারণে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা, গ্লোবাল রাজনীতি, ইন্টারন্যাশনাল রাজনীতি, ন্যাশনাল রাজনীতি, রিজিওনাল রাজনীতি এখন অনেক পরিবর্তন হয়েছে। আমার দেশে কেউ এসে আমার জায়গা নিয়ে এখান থেকে অন্যদেরকে আক্রমণ করবে সেই সুযোগ বাংলাদেশের আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মানুষকন্যা, আমাদের প্রিয় আস্থার ঠিকানা জননেত্রী শেখ হাসিনা আর কাউকে দিবে না।